নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা হতে চলেছে রূপশ্রী প্রকল্প নিয়ে। রূপশ্রী প্রকল্পের অনেকগুলো প্রশ্ন আপনাদের মাথায় ঘোরাফেরা করে, তো এই প্রশ্নগুলোর জবাব এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। যদি আপনারা এই প্রশ্নগুলোর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন না থেকে থাকে, তাহলে এর আগে আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছি যেখানে আমি দেখিয়েছি যে রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কোথায় জমা দেবেন, এইসব নিয়ে অলরেডি ডিটেলস দুটো ভিডিও বানানো রয়েছে। সেই ভিডিওগুলো আপনারা গিয়ে দেখবেন। তারপরেও যদি দেখেন না আপনাদের প্রশ্নের উত্তর পাচ্ছেন না, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবার প্রথম প্রশ্ন, রূপশ্রী প্রকল্পে কত টাকা পাওয়া যায়? তো 25,000 টাকা এই প্রকল্পে পাওয়া যায়। বিয়ের কতদিন আগে আবেদন করতে হবে? বিয়ের 1 মাস আগে আপনারা আবেদন করতে পারেন। কোথা থেকে ফর্ম নেবেন এবং কোথায় জমা দেবেন? যদি আপনারা গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকেন, তাহলে আপনারা বিডিও অফিসে ফর্ম নেবেন এবং জমা দেবেন। আর যদি আপনারা শহরাঞ্চলে অর্থাৎ পৌরসভা এলাকায় বসবাস করেন, তাহলে আপনারা এসডিও অফিসে বা আপনাদের মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করে ফর্ম নিতে পারেন এবং জমা দিতে পারেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এই নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তো সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে আপনারা ডিটেইলস ভিডিও দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরের প্রশ্ন, যে পাত্রের কি কি তথ্য লাগবে? তো পাত্রের একটা বয়স প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা প্রাথমিক স্কুলের একটা প্রমাণপত্র, বয়স যেখানে লেখা থাকবে, বা মাধ্যমিকের অ্যাডমিট আপনারা দিতে পারেন। এছাড়াও লাগবে পাত্রের নাম, ঠিকানা এবং একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ। অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে যখন আপনারা আবেদনের ফর্মটা নেবেন, তখন সেই ফর্মের জন্য আপনাদের কত টাকা দিতে হবে। তো আপনাদের জানিয়ে রাখি, এই ফর্মটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন বিডিও বা এসডিও অফিস থেকে। অনেকের মনে এই প্রশ্ন থাকে যে রূপশ্রী প্রকল্পের টাকা পেতে গেলে প্যান কার্ড কি বাধ্যতামূলক, অর্থাৎ আপনারা প্যান কার্ড ছাড়া কি রূপশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনাদের জানিয়ে রাখি, প্যান কার্ড বাধ্যতামূলক নয়, তবুও আপনারা সমস্ত ডিটেলসের সাথে প্যান কার্ড জমা দিতে পারেন। আচ্ছা, এবার রূপশ্রী প্রকল্পের টাকা পেতে গেলে শিক্ষাগত যোগ্যতা কত চাই? তো আপনাদের জানিয়ে রাখি, রূপশ্রী প্রকল্পের টাকা পেতে গেলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে না। যদি আপনারা কোনোদিন পড়াশোনা না করে থাকেন, তাহলেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। সব কিছু করার পর ফর্মটা জমা দেবেন। এবার সর্বোপরি সবার মনে যে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে টাকা কবে ব্যাংকে ঢুকবে। দেখুন, আপনাদের বিয়ের তারিখ যাবে ঠিক হয়েছে, তার 5 থেকে 7 দিন আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি টাকা না ঢোকে, এই সংক্রান্ত কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বিডিও বা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এছাড়াও ফর্ম জমা দেওয়ার পর আপনারা একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন। সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা এই রূপশ্রী প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন, সেটা ওই আগের ভিডিওগুলোতেই বলেছি, যেটা বললাম দুটো ভিডিও ডিটেলস ভিডিও বানিয়েছি, তো ওই ভিডিওগুলোর মধ্যেই আছে, সেই ভিডিওগুলোর মধ্যে গিয়ে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।